এক যথার্থই অন্তর্দর্শন যে আমরা সচরাচর সাজানো দৃশ্যে আমাদের চোখ আটকে যায় বা আমরা যারা ক্যামেরায় বা যে মাধ্যমেই কাজ করি না কেন আমাদের সামনে সুন্দর দৃশ্যগুলোকে আমরা তুলে আনি কিন্তু এখানে সেই চোখের অলক্ষে থাকা বা বলা যায় যে কারো কারো চোখে পড়লেও নিমেষে হারিয়ে যাওয়া সেই সূক্ষ্ম বা খুবই ক্ষুদ্রাতি ক্ষুদ্র কোনো একটু জায়গার ভিতরেও যে কত সুন্দর হয়ে উঠতে পারে সেটি আমরা বরুণের কাজে দেখতে পেলাম পরমা প্রকৃতির সর্বত্রই যে সুন্দরে পরিপূর্ণ সেটি আমরা এই কাজের মধ্যে একটু অন্যভাবে একটু ভীষণ মানে অন্তর্দর্শনের মধ্য দিয়েই আমরা যেন আমরা পেলাম